আমরা তো স্পষ্ট করে শুনতে পাচ্ছি না আমরা আবারো যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শনন সঙ্গে তিস্তায় ভেসে যাওয়া এক পর্যটকের মৃতদেহ উদ্ধার মৃতের নাম গোপাল নারওয়ানি গতকাল কোচবিহারে হলদিবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় 16 দিন আগে দুর্ঘটনায় পড়ে পর্যটকদের গাড়ি জয়পুর থেকে গ্যাংটক যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে গাড়িতে তিনজন পর্যটক এবং চালক ছিলেন দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনও নিখোঁজ দুই পর্যটক আবার কথা বলবো আমাদের প্রতিনিধি শনন ঝার সঙ্গে শনজা জানা ছিল তুমি হ্যাঁ দেখো যেটা হচ্ছে গত দশই জুলাই কিন্তু এই যে গোপাল নারী সহ আরো তিনজন যারা রাজস্থান থেকে তারা গাড়ি করে গ্যাংটকে যাচ্ছিলেন এবং তারপরে এই সেতু পরে গাড়ি কিন্তু নিয়ন্ত্রণে পড়ে যায় তারপর থেকে কিন্তু খোঁজ চলছিল ষোলো দিন হয়ে গেছে ইতিমধ্যে একজনের গৌরব শুধু মাটি পাওয়া যাচ্ছে এবং আজকে গতকাল রাতে কলদীবালির কাছে এই দেহ পাওয়া যায় বাড়ির চিহ্নিত করে আজকে দেহ এবং সে দেহ কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তবুও চিহ্নকার করা গেছে তবে চালক এবং আরেকজন পর্যটকের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি যেহেতু নদীতে প্রচুর জল এবং কিন্তু পুরো যে এত স্রোত রয়েছে যে কারণে কোথায় যে ভেসে উঠবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না এবং নেভি আহ কিন্তু দু বড়িরা এসে এই গাড়ি তোলার অনেকটা চেষ্টা হয়েছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে ইতিমধ্যে দুজন আজকের তো এই ঘটনা নিয়ে দুজনের কিন্তু দেহ পাওয়া পাওয়ার ধন্যবাদ